সো এখন দেখো কিছু স্পেসিফিক এক্সাম্পলে আসি। এখানে আমি কয়েকটা এক্সাম্পল নিছি এবং সেই এক্সাম্পলে যে অ্যালকিন বা অ্যালকাইন গুলো দেওয়া আছে, আমার উদাহরণে একটা অ্যালকাইন নাই, যে অ্যালকিন গুলো দেওয়া আছে সেই অ্যালকিন গুলোকে প্রশ্ন করা হয়েছে যে হাইড্রোজিনেট করলে প্রোডাক্টটা কি পাওয়া যাবে। প্রথম উদাহরণটা দেখো, এখানে ইথিন মলিকিউল দেওয়া আছে এবং এর সাথে আমি যদি হাইড্রোজিনেট করি তাহলে এখানে ডবল বন্ড কোথায় আছে? ডবল বন্ড আছে এই যে মাঝখানে, এবং ডবল বন্ডের যে দুটো কার্বন আছে এই দুটো কার্বনের প্রত্যেকের সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত হবে। সো এখান থেকে রেজাল্টিং প্রোডাক্ট যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অনেকটা এরকম, এই কার্বন CH2 আগে ছিল, এখন এই ডাবল বন্ডটা থাকবে না, এটা হয়ে যাবে সিঙ্গেল বন্ড। এবং সিঙ্গেল বন্ড যদি হয়ে যায় তাহলে এখানে প্রত্যেকটা কার্বনের সাথে একটা একটা করে হাইড্রোজেন যুক্ত হবে। সো সেই হাইড্রোজেন গুলো আমি হচ্ছে এভাবে দেখাই দিই। সো এটা হচ্ছে আমার প্রোডাক্ট। সো বুঝতে পারতেছো আসলে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে ডবল বন্ড দুটো কার্বন আছে সেই ডবল বন্ডের কার্বন গুলোর প্রত্যেকটার সাথে একটা করে জাস্ট হাইড্রোজেন যুক্ত হবে। সো ফাইনাল প্রোডাক্টে যেটা হবে ডবল বন্ডটা জাস্ট থাকবে না এবং ডবল বন্ডের কার্বনের দুই পাশের কার্বনে জাস্ট একটা একটা করে হাইড্রোজেন যোগ হবে। যদি আগে দুইটা করে হাইড্রোজেন থাকতো তাহলে তিনটা করে হবে, যদি আগে একটা এবং দুইটা থাকতো তাহলে সেখানে যথাক্রমে দুইটা এবং তিনটা হয়ে যাবে, এবং এটাই হচ্ছে আসলে প্রত্যেক কেসে ঘটবে। সো আমি এখন এই আলাদা আলাদা হাইড্রোজেন না দেখায় পরের এক্সাম্পল গুলাতে জাস্ট হাইড্রোজেন যোগ করে দেখা দিব। সো খেয়াল করো এখানে কি হচ্ছে, এখানে ডবল বন্ডটা কোথায় আছে তোমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। সো ডবল বন্ডটা আছে হচ্ছে এই জায়গাতে। সো এইখানে খেয়াল করো ডবল বন্ডের যে দুটো কার্বন আছে বাম পাশের কার্বনে আছে হচ্ছে একটা হাইড্রোজেন, ডান পাশে আছে ডান পাশের কার্বনে কোনো হাইড্রোজেন নাই। সো যখন হাইড্রোজিনেশন করা হবে তখন আসলে পুরো জিনিসটা চেহারা একই রকমের থাকবে। সো এটা CH3, এখানে CH, এটা ডবল বন্ডেড কার্বনের প্রথম কার্বনটা যেখানে একটা হাইড্রোজেন ছিল। সো হাইড্রোজিনেশন হওয়ার পর এখানে হাইড্রোজেন একটা বেড়ে যাবে, সো এখন এখানে CH হবে না, এখানে CH2 হবে, এবং একটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে এখানে যেখানে ডবল বন্ড ছিল, এবং পাশে যে কার্বনটা আছে সেই কার্বনে কোনো হাইড্রোজেন ছিল না, কিন্তু এখানে যেহেতু হাইড্রোজিনেশন করা হয়েছে সো এখানে একটা হাইড্রোজেন চলে আসবে। ওকে আচ্ছা, এবং বাকি যে দুইটা পার্ট আছে এই দুটো পার্ট আছে হুবহু আগের মতো। সো এখানে CH3 এবং এখানে CH3। সো এই হচ্ছে আমার মোটামুটি এই হাইড্রোজেনেশন প্রোডাক্ট। খেয়াল করো তিন নাম্বারটা একই রকম, এখানে ডবল বন্ডটা কোথায় আছে, এই যে ডবল বন্ডটা এই জায়গাতে আছে। সো প্রোডাক্টটা আসলে কি হবে, প্রোডাক্টে হচ্ছে এই কার্বন এবং এই কার্বনের প্রত্যেকটার সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। সো এখন খেয়াল করো আমি যদি এটা করি তাহলে এটা মোটামুটি আনসার এভাবে দাঁড়ায়, CH2 ছিল ওটা হয়ে যাবে হচ্ছে CH3, এখানে ডবল বন্ড ছিল ডবল বন্ড হয়ে যাবে সিঙ্গেল বন্ড, এবং এই যে কার্বনটা এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে এবং এই কার্বনের সাথে আরো চারটা হাইড্রোজেন যুক্ত একটা সার্কুলার ওয়েতে। সো এখানে হচ্ছে H2C ছিল, এখানে CH2 একই রকমের থাকলো। সো এখানে হচ্ছে সেম, এখানে হচ্ছে CH2, এখানে হচ্ছে CH2। সো এই হচ্ছে আমার রেজাল্টিং প্রোডাক্ট। তো হাইড্রোজিনেশন রিয়াকশনটাকে কিভাবে ক্যারি আউট করতে হয় আশা করি বোঝাতে পারলাম। সো এখন হচ্ছে তোমাদের কিছু প্রবলেম দেই। সো একটাই প্রবলেম দিব এখান থেকে। সো সেই প্রবলেমটা হলো এরকম, চারটা সাইক্লো অ্যালকিন আছে, ধরো A B C D, এরকম চারটা অ্যালকিন আছে, এরা হচ্ছে চারটা অ্যালকিন। তো এই অ্যালকিন গুলার প্রত্যেকটাকে যদি হাইড্রোজিনেশন করা হয়, যদি এদের প্রত্যেকটাকে হাইড্রোজিনেশন করা হয় তাহলে রেজাল্টিং প্রোডাক্ট হচ্ছে এইটা, রেজাল্টিং প্রোডাক্ট হচ্ছে এই জিনিসটা। সো অ্যান্সার তোমার কাছে কোয়েশ্চেন হইলো এই এ বি সি ডি এরকম চারটা স্ট্রাকচার তোমায় একে দেখাতে হবে যাদেরকে হাইড্রোজিনেট করলে এই স্ট্রাকচারটা পাওয়া যায়। সো এটা হচ্ছে তোমাদের কাছে একটা প্রবলেম, সো এটা সলভ করো, পরবর্তী সেকশনে আরো অনেক জিনিস আসতেছে। সো এখন আরেকটা ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে হাইড্রোজিনেশন রিয়াকশন আসলে কি করা হয়। হাইড্রোজিনেশন রিয়াকশনে হচ্ছে একটা অ্যালকিন অথবা অ্যালকাইনের সাথে একটা হাইড্রোজেনের সংযোজন ঘটানো হয়। সো এখন তোমরা একটু কেমিক্যাল বন্ডিং এর একটা কনসেপ্ট, সরি কেমিক্যাল বন্ডিং না, কেমিক্যাল রিয়াকশন এর একটা কনসেপ্টকে একটু রিকল করো, সেটা হচ্ছে জারণ এবং বিজারণের কনসেপ্ট। একদম ক্লাসিক্যাল কনসেপ্ট অনুসারে যে কোনো একটা পদার্থের সাথে যদি হাইড্রোজেনের সংযোজন ঘটতো তাহলে সেই প্রক্রিয়াকে আসলে কি বলা হতো, সেই প্রক্রিয়াকে বলা হতো হচ্ছে বিজারণ বা রিডাকশন। সো সিমিলারলি যদি অক্সিজেন সংযুক্ত হতো তাহলে সেটাকে অক্সিডেশন বলা হতো, আপাতত ওটা আমাদের কাছে মেজর ফ্যাক্টর না। সো খেয়াল করো হাইড্রোজিনেশন রিয়াকশনে আসলে কি করা হয়, হাইড্রোজিনেশন রিয়াকশনে হচ্ছে একটা অ্যালকিন অথবা অ্যালকাইনের সাথে হাইড্রোজেনের সংযোজন ঘটানো হয়। সো হাইড্রোজেনের যে সংযোজন সেই হাইড্রোজেন সংযোজন আসলে কেমন প্রক্রিয়া, একটা বিজারণ প্রক্রিয়া। সো তার মানে এই যে এখানে খেয়াল করো আমি এখানে ইনিশিয়ালি দিছি হচ্ছে ইথিন, এবং এই ইথিন থেকে যখন একটা ইথেন পাওয়া গেছে এই যে প্রসেসটা এটাকে আমরা হাইড্রোজিনেশন নাম দিছি বিক্রিয়াটার নাম, কিন্তু প্রসেসটা কেমন প্রসেস, এই প্রসেসটা হচ্ছে একটা বিজারণ প্রক্রিয়া। সো ইথিন থেকে ইথেন হচ্ছে একটা বিজারণ প্রক্রিয়া। সো এখন এটা ক্লাসিক্যালি যেহেতু আমরা এখন আর ক্লাসিক্যাল জগতে নাই, আমরা এখন আধুনিক জগতে চলে আসছি, সো এখন আধুনিক কনসেপ্ট অনুসারে জারণ বিজারণ বলতে আসলে কি বোঝায়, জারণ বিজারণ বলতে আসলে বোঝায় হচ্ছে চার্জের ট্রান্সফার। যদি কোনো একটা বিক্রিয়াতে কোনো একটা কিছুর জারণ মান বেড়ে যায়, যেমন +2 থেকে ধরো +3 হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি জারণ, অথবা জারণ মান যদি কমে যায় যেমন ধরো +1 থেকে হয়ে গেল 0 সেটাকে আমরা বলি হচ্ছে বিজারণ।
সো এই কনসেপ্ট দিয়ে কি আসলে এটা ব্যাখ্যা করা যায় কিনা একটু দেখার চেষ্টা করি। যদি এই কনসেপ্ট দিয়ে এটা ব্যাখ্যা করা যায়, তার মানে এই যে প্রসেসটা একটা বিজারণ এইটা বলাটা একদম ফুল প্রুফ সত্য কথা। সো খেয়াল করো এখানে যে ইথিন আছে, এই ইথিনের মধ্যে হাইড্রোজেন হচ্ছে চারটা, কার্বন হচ্ছে দুইটা, প্রত্যেকটা হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1 করে। কেন এটা আশা করি তোমরা সবাই জানো। সো এখানে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, সো হাইড্রোজেনের জারণ মান এখানে +1, সো চারটা হাইড্রোজেনের জন্য হবে হচ্ছে +4, তাহলে দুইটা কার্বনের জন্য জারণ মান কত -4, তাহলে প্রত্যেকটা কার্বনের জারণ মান কত -2 করে, সো -2×2 তার মানে হচ্ছে এই যে দুইটা কার্বনের জন্য -4। এরা যখন ইথেনে পরিণত হইলো, সো ইথেনে হাইড্রোজেন কয়টা আছে, 6টা, সো 6টার জন্য যে টোটাল জারণ মান হচ্ছে +6, তাহলে দুইটা কার্বনের জারণ মান কত হবে -6, সো -6 যদি হয় তাহলে প্রত্যেকটা কার্বনের জারণ মান কত করে -3 করে। সো খেয়াল করো এখানে কার্বনের জারণ মানে কেমন পরিবর্তন হলো, -2 থেকে -3, সো জারণ মান বাড়লো নাকি কমলো, অ্যান্সার হচ্ছে জারণ মান কমলো, কারণ -2 থেকে তুমি আরো ছোট সংখ্যা দেখেছো -3 তে। সো কোন একটা বিক্রিয়াতে যদি কোন একটা পদার্থের জারণ মান কমে যায় তাহলে সেটাকে কি বলা হয়, সেটাকে অবশ্যই বিজারণ বলা হয়। সো তোমরা এখান থেকেই বুঝতে পারতেছো হাইড্রোজিনেশন রিয়াকশন, যে আসলে হাইড্রোজেনের অ্যাডিশন এটা একটা বিজারণ বিক্রিয়া, এটা মোটেও অন্য টাইপের নর্মাল কোন একটা বিক্রিয়া না। নর্মালি বিজারণ বলতে যা বুঝে এখানে এক্স্যাক্টলি একই ঘটনা ঘটে। সিমিলারলি পরের সেকশনে যখন রিডাকশন আসবে ওখানে আসলে বিজারণই ঘটবে এবং সেটা প্রমাণ করে দেখা যায়, এবং পরবর্তীতে আমরা জারণ করব এবং সেই জারণও হচ্ছে একটা অক্সিডেশন প্রসেস। সো আমরা চলে আসছি হচ্ছে আমাদের পরের বিক্রিয়াতে, রিডাকশন অফ অ্যালকাইল হ্যালাইডস বা অ্যালকাইল হ্যালাইডের বিজারণ। তো এইখানে খেয়াল করুন আমি বোঝা যাচ্ছে এটা একটা বিজারণ বিক্রিয়া, রাইট? সো বিজারণ বিক্রিয়া যেহেতু এটা, সো আমরা যদি একটা পদার্থকে বিজারিত করতে চাই তাহলে সেই বিজারণ প্রক্রিয়ার জন্য আমাদের একটা জিনিস লাগবে। তো বিজারণ করার জন্য যেই জিনিসটা প্রয়োজন হয় তার নাম আসলে কি, এটা তোমরা সবাই জানো, তার নাম হচ্ছে রিডিউসিং এজেন্ট অথবা বিজারক। তো আমাদের বেসিক্যালি অ্যালকাইল হ্যালাইডকে যদি বিজারিত করতে চাই তাহলে বিজারিত করতে গেলে আমাদের কি দেওয়া লাগবে, আমাদের একটা রিডিউসিং এজেন্ট বা বিজারক অ্যাড করা লাগবে। তো অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে আমরা কি টাইপের রিডিউসিং এজেন্ট বা বিজারক অ্যাড করব সেটা নিয়ে কথা বলার আগে, ফার্স্ট অফ অল যেহেতু রিডিউসিং এজেন্ট কথাটা চলেই আসলো, তো এখন এটা বলে রাখি যে অর্গানিক কেমিস্ট্রি রিডিউসিং এজেন্ট আসলে কয় ধরনের হয় বা কি কি টাইপের রিডিউসিং এজেন্ট ইউজ করা হয়। তো বেসিক্যালি কোনো একটা অর্গানিক রিয়াকশনের সবচেয়ে বড় মজাটাই হলো এটা, যে একটা বড় কম্পাউন্ডে মনে করো বিভিন্ন ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, ধরো একটা একটা বড় সড় অর্গানিক কম্পাউন্ড নিলাম এরকম, যার হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট এই কয়েকটা, ধরো এইটা 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 আর এইটা। তো অর্গানিক রিয়াকশনের সবচেয়ে বড় মজাই হচ্ছে এটা, যে এইখানে এতগুলো ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে তুমি চাইলে বাকি সবগুলো পয়েন্টকে রেখে দিয়ে, ধরো হচ্ছে লাস্টের তিনটা পয়েন্ট 1, 2, 3, লাস্টের তিনটা পয়েন্টকে তুমি বাদ দিয়ে শুধুমাত্র এই পয়েন্টে কোনো একটা পরিবর্তন আনতে পারো, অথবা তুমি চাইলে হচ্ছে এই দুইটা পয়েন্টে পরিবর্তন এনে বাকি দুইটা পয়েন্টকে অপরিবর্তিত রাখতে পারো। তো এই যে অর্গানিক রিয়াকশনের এই যে মজাটা বা আমরা যেরকম চাই সেরকম করতে পারার যে ক্ষমতাটা, এই ক্ষমতাগুলো হচ্ছে আসলে এই যে বিশেষ বিশেষ ধরনের কতগুলো রিএজেন্টের কারণে হয়, শুধুমাত্র যে রিডিউসিং এজেন্ট তা না, বিভিন্ন ধরনের রিএজেন্ট আছে যেগুলো হচ্ছে জায়গার উপর বা অবস্থার উপর সেন্সিটিভ। সো রিডিউসিং এজেন্ট জিনিসটা হচ্ছে এরকম, সো মেইন ব্যাপার হলো ধরো কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে তোমার রিডিউস করার মতো জায়গা আছে দুইটা, তুমি এই দুইটা জায়গার দুইটাকে রিডিউস করতে বা বিজারিত করতে চাও না, তুমি শুধুমাত্র একটা জায়গাকে বিজারিত করতে চাও, তুমি আসলে সেটা পারবে যদি তুমি প্রপারলি রিডিউসিং এজেন্ট বা বিজারককে ফিক্স করো। তো অর্গানিক রিয়াকশনের মধ্যে তুমি কোন জায়গাটাকে রিডিউস করতে চাও বা বিজারিত করতে চাও তার উপর বেস করে আসলে রিডিউসিং এজেন্টকে চুজ করা হয়। তো এই জন্য আমরা মোটা দাগে রিডিউসিং এজেন্ট যতগুলো অর্গানিক কেমিস্ট্রিতে ইউজ করা হয় তার কার্যকারিতার উপর বেস করে তাদেরকে দুইটা ভাগে ভাগ করতে পারি। এক টাইপের রিডিউসিং এজেন্ট যারা বিজারণ ঘটায় হচ্ছে আয়ন প্রোডাকশনের মাধ্যমে, আর আরেক টাইপের রিডিউসিং এজেন্ট যারা বিজারণ ঘটায় হচ্ছে পরমাণু তৈরির মাধ্যমে। সো পরমাণুটা এখানে আসলে একটা বিশেষ ধরনের পরমাণু, সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভেটেড পরমাণু, অথবা এটার একটা নাম আছে, নাম হচ্ছে ন্যাসেন্ট পরমাণু, বা ন্যাসেন্ট শব্দের অর্থ হচ্ছে অ্যাক্টিভেটেড বা মাত্র তৈরি, সো ন্যাসেন্ট শব্দের অর্থ হচ্ছে সদ্যজাত, তো এটাকে মাঝে মধ্যে হচ্ছে বাংলা জায়মান লেখা হয়। সো এই হচ্ছে মোটামুটি আমাদের রিডিউসিং এজেন্টের পরিচয়। আমরা যতগুলো রিডিউসিং এজেন্ট ইউজ করবো সেগুলোকে তার আচার আচরণের উপর বেস করে দুইটা ভাগে ভাগ করা যায়। কিছু কিছু আছে যারা আয়ন প্রোডাকশনের মাধ্যমে রিডিউস করতে পারে, আবার কিছু কিছু আছে যারা পরমাণু তৈরির মাধ্যমে রিডিউস করতে পারে। তো আয়ন তৈরির মাধ্যমে রিডাকশন ঘটাতে পারে, এরকম ভুরি ভুরি রিডিউসিং এজেন্ট এজেন্ট আছে দুনিয়াতে, অভাব নাই সেটার। সিমিলারলি এরকম পরমাণু বা ন্যাসেন্ট জিনিস তৈরি করতে পারে, এইরকমও অনেকগুলো রিডিউসিং এজেন্ট আছে দুনিয়াতে, সো তারও আসলে কোনো অভাব নাই। সো আমরা বেসিক্যালি একটা একটা উদাহরণ দিব, যেমন একটা উদাহরণ হচ্ছে আয়ন তৈরির মাধ্যমে রিডিউস করতে পারে এরকম একটা পদার্থ হতে পারে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এবং এরকম সিমিলার আর অনেকগুলো বিজারক আছে। এই জিনিসটা যেটা করে ও হচ্ছে আয়ন প্রোডাকশনের মাধ্যমে বিজারণ ঘটাতে পারে, এবং পরমাণুর ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যায় হচ্ছে সোডিয়াম অ্যালকোহল। এই যে মিক্সচারটা আছে, এই মিক্সচারটা হচ্ছে অ্যাক্টিভেটেড পরমাণু বা ন্যাসেন্ট পরমাণু তৈরির মাধ্যমে কোনো একটা প্রক্রিয়াতে বিজারণ ঘটাতে পারে। সো বেসিক্যালি আমাদের এই দুইটা টাইপের মধ্যে কোনটা লাগবে, তো খেয়াল করো আমি আসলে এত কঠিন কিছু দেই নাই,
অ্যালকাইল হ্যালাইড যে জিনিসটা আছে এইটাকে যদি রিডাকশন ঘটাতে চাও তাহলে এই দুইটার যে কোনো একটা নিলেই আসলে কাজ হয়ে যায়। তার মানে অ্যালকাইল হ্যালাইডকে রিডাকশন করার জন্য রিডিউসিং এজেন্টের কোনো তেমন কোনো স্পেশালিটি দরকার হয় না। কিন্তু যদি আমি বলতাম যে আমি রিডাকশন করতে চাই হচ্ছে কোনো একটা ডবল বন্ডের সে হাইড্রোজিনেশন করতে চাই, সো ওই ক্ষেত্রে রিডিউসিং এজেন্টটা কি হবে সেটার ক্ষেত্রে তোমার আসলে একটা চুজ করার অপশন চলে আসে। সো আমরা অত কমপ্লেক্সিটিতে যাব না, আমরা যেহেতু একদম নতুন এই এই বিষয়ে, সো আমরা বলবো অ্যালকাইল হ্যালাইডকে রিডাকশন করতে গেলে এই যে দুই টাইপের রিডিউসিং এজেন্ট দেখালাম এই দুই টাইপের যে কোনো একটা টাইপ ইউজ করলেই হয়, যে কোনো টাইপ ইউজ করলে আসলে অ্যালকাইল হ্যালাইড রিডিউস হয়ে যাবে। সো আমাদের টার্গেট হচ্ছে যে কোনো একটা রিডিউসিং এজেন্ট ইউজ করা। সো আমি তোমাদের অভ্যাস করানোর জন্য ফ্রিকোয়েন্টলি যেখানে যেখানে বিজারণ ঘটাবো সেখানে এই দুইটার যে কোনো একটা হচ্ছে আমরা অ্যাড করবো এবং সেগুলো একটার পর একটা অল্টারনেশনে চলে আসবে। মাঝে মধ্যে আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড লিখবো, মাঝে মধ্যে হচ্ছে আমি এইটা লিখবো, অথবা মাঝে মধ্যে আমি এই জিনিসটা না লিখে এর পরিবর্তে একটা জিনিস লিখবো সেটা হচ্ছে এরকম থার্ড ব্র্যাকেটে হাইড্রোজেন পরমাণু। এই এই থার্ড ব্র্যাকেটের কথার অর্থ হচ্ছে ন্যাসেন্ট বা মাত্র তৈরি হওয়া। ওকে, সো মাঝে মধ্যে এই সোডিয়াম অ্যালকোহল এত বড় কথা না লিখে এই এই জিনিসটা লেখা যায় জায়মান হাইড্রোজেন বা ন্যাসেন্ট হাইড্রোজেন লেখা যায়। কিন্তু সাবধান থাকবা এই এই যে লেখাটা এটা কিন্তু কখনোই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের জন্য প্রযোজ্য না, কারণ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আসলে নেসেন্ট পরমাণু তৈরি করতে পারে না। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আসলে যেটা করে ও হচ্ছে আয়ন প্রোডাকশনের মাধ্যমে বিক্রিয়া ঘটায়। সো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তুমি যদি এভাবে না লিখো তাহলে তুমি এটার বদলে যা লিখতে পারো সেটা হচ্ছে হাইড্রাইড আয়ন লিখতে পারো, কিন্তু কখনোই কখনোই তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের পাশে এই জিনিসটা লিখতে পারবা না, কারণ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আসলে এই জিনিসটা তৈরি করতে পারে না। সো এই বিষয়ে সাবধান থাকবা। সো এখন খেয়াল করো আমরা এখানে অ্যালকাইল হ্যালাইডের বিজারণের প্রক্রিয়াটা একটুখানি দেখানোর চেষ্টা করছি। সো এখানে একটা অ্যালকাইল হ্যালাইড আছে, আর ফর হচ্ছে অ্যালকাইল এবং এক্স ফর হ্যালোজেন, এক্স সমান সমান যে কোনো একটা হ্যালোজেন হতে পারে। সো এক্স সমান সমান আমরা বলতে পারি হচ্ছে ক্লোরিন, ব্রোমিন অথবা আয়োডিন। সো এই জিনিসটাকে যদি একটা রিডিউসিং এজেন্ট দিয়ে বিক্রিয়া করানো হয় তার মানে ওকে যদি বিজারণ করা হয় তাহলে খেয়াল করো যেটা হবে এই হাইড্রোজেনটা এসে জাস্ট হ্যালোজেনকে সাবস্টিটিউট করবে বা প্রতিস্থাপিত করবে এবং রেজাল্টিং জিনিসটা হবে একটা অ্যালকেন। এবং এইটা যে একটা অ্যালকেন আশা করি এটা বুঝতে তোমাদের কারো অসুবিধা নাই, কারণ খেয়াল করো অ্যালকাইল জিনিসটা কি ছিল, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যা থাকতো তাই অ্যালকাইল। সো আমি যদি অ্যালকাইলের সাথে একটা হাইড্রোজেন যুক্ত করি তার মানে কি আমি পুরো প্রসেসটাকে রিভার্স করলাম। সো তার মানে খেয়াল করো এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করছে, একটা অ্যালকাইল তার সাথে একটা হাইড্রোজেন আছে। সো পুরো প্রসেসকে যদি আমি রিভার্স করি তাহলে আমি কোথায় ফেরত যাবো, আমি অবশ্যই অ্যালকেনে ফেরত যাবো। সো এটা হচ্ছে একটা অ্যালকেনের জেনারেল রিপ্রেজেন্টেশন অ্যালকাইল গ্রুপের মাধ্যমে মানে আর এর মাধ্যমে। সো এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করো এখানে ফার্স্ট ইথাইল ক্লোরাইড আছে। সো এই ইথাইল ক্লোরাইডকে আমি যদি বিজারণ করি তাহলে যেটা হবে এই ক্লোরিনের জায়গায় জাস্ট একটা হাইড্রোজেন চলে আসবে এবং রেজাল্টিং জিনিসটা হবে একটা ইথেন। ওকে, সো এটাকে আমি হচ্ছে এভাবেও লিখতে পারি CH3। আচ্ছা, অথবা খেয়াল করো আমি এখানে হচ্ছে আরেকটা অ্যালকাইল হ্যালাইড নিছি, এটা হচ্ছে একটা 2° অ্যালকাইল, সরি 2° একটু বলাটা ভুল হইতেছে কারণ তোমাদের এখন 2° বোঝার মতো অবস্থা হয় নাই। সো খেয়াল করো এখানে যে একটা অ্যালকাইল হ্যালাইড আছে এখানে এই জায়গাটাতে একটা ক্লোরিন আছে, রাইট? আচ্ছা, সো এইখানে আমি একটা বিজারক দিলাম এবং বিজারক দেওয়ার কারণে খেয়াল করো এই ক্লোরিনের জায়গাটা জাস্ট হাইড্রোজেন দিয়ে সাবস্টিটিউটেড হয়ে গেল এবং জিনিসটা আসলে অনেক বেশি সোজা। সো এটা নিয়ে আসলে এত বেশি প্যাঁচানোর কোনো দরকার নাই। সো অ্যালকাইল হ্যালাইডের প্রবলেম আসলে তোমাকে বেসিক্যালি যেটা বুঝতে হবে সেটা হচ্ছে হ্যালোজেনটা কোথায় আছে এবং সেই হ্যালোজেনের জায়গায় জাস্ট একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে দিবা। সাবধান থাকবা এই যে ন্যাসেন্ট হাইড্রোজেন এই জিনিসটা তুমি তখন লিখতে পারবা যখন তোমার কাছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নাই, অন্য কোন একটা পরমাণু প্রোডিউস করার মতো একটা রিডিউসিং এজেন্ট আছে। কিন্তু যখন তোমার কাছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থাকবে তখন কিন্তু তুমি এই জিনিসটা লিখতে পারবা না। এইটাকে ডিফারেন্সিয়েট করার জন্যই আসলে দুইটা এক্সাম্পল দেওয়া, না হলে এই দুটো এক্সাম্পল একেবারে সোজা। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইডের কাহিনী থাকলো। নেক্সট রিয়াকশন হচ্ছে ডিকার্বক্সিলেশন, সো ওটা হচ্ছে আমরা এখন দেখবো।